আপনি কি 2024 সালে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ফেসবুকে কাজ করলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং কি ভুল করলে আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন না, এই সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আমি আশা করি আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি যে ভুলগুলো করছেন এই ভুলগুলো কিন্তু আপনি শুধরাতে পারবেন। সো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো আপনারা যেটা বলছিলাম যে ফেসবুকে কি ভুল করলে আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন না, এটা প্রথমে বলা যাক। সো সর্বপ্রথমে আমি আমার পেজে চলে আসি এবং মনিটাইজেশন ট্যাবে চলে আসি। আসার পরে আমরা এখানে অনেকগুলো টুলস দেখতে পারবো। এটা হচ্ছে, দেখেন আমাদের যে টুলসগুলো আছে সেটা একটু দেখাই নেই। আমাদের টুলস হচ্ছে, এখানে আছে স্টার এবং হচ্ছে পাশে দেখতে পারছেন হচ্ছে আপনার অ্যাডন্স রিলস, এই যে অ্যাডন্স, এবং হচ্ছে আপনার পাশেই দেখতে পারছেন হচ্ছে আমাদের ইনস্টিম, এই যে ইনস্টিম। সো এইটা হচ্ছে আমাদের টুলস। এখন আরও টুলস আছে যে টুলসগুলো আমরা এখনও অ্যাপ্রুভ পাইনি ফেসবুক থেকে। এই যে আমরা তিনটা টুলস ফেসবুক থেকে পেলাম এবং আমরা ইনকাম করছি, সো আপনি কিভাবে পাবেন এবং আপনি কি কাজ করলে আপনি পাবেন না সেটাও বলে দিব। সো আমরা অ্যাডন্স রিলসে চলে আসি। আসার পরে দেখেন আমি আমাদের যে অ্যাডন্স রিলস থেকে ইনকাম হয়েছে সেটা আপনারা আশা করি ক্লিয়ারভাবে দেখতে পারছেন। সো এখন এই যে আমরা আমাদের পেজটিকে মনিটাইজেশন করলাম, এখন আপনি কিভাবে করবেন? সর্বপ্রথমে বলে নেই যে আপনি আপনার আইডি অথবা পেজে মনিটাইজেশন পাবেন না যে ভুল করলে, সেটা হচ্ছে আমরা অনেক সময় কি করি, আমাদের আইডিতে আমরা বা পেজে আমরা শর্ট ভিডিও আপলোড করি। সো লাইকে এটা শর্ট ভিডিও। আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে এই যে আমরা ফেসবুকে যেটা প্রবলেম সেটা হচ্ছে এই যে আমরা এই অডিও, এই ইফেক্ট আপনি ইউজ করেন, ইফেক্ট ইউজ করেন, বাট এই যে আপনারা মেইন যে প্রবলেম সেটা হচ্ছে আমরা এই যে অডিওটা ফ্রিতে পাচ্ছি এই অডিওটা আমরা দেখা যায় যে ইউজ করে ফেলি। এখানে ক্লিক করে আমরা এটা মিউট করে অ্যাড মিউজিকে ক্লিক করে আমরা ইচ্ছা মতো ফেসবুক থেকে এই সংগুলো আমরা এডিট করে দিচ্ছি বা অ্যাড করে দিচ্ছি। সো তার ফলে কি হচ্ছে, আমরা নেক্সটে গিয়ে আমরা টাইটেল এখানে দিয়ে আমরা আপলোড করে দিচ্ছি, শেয়ার নাও করে দিচ্ছি। এখন প্রবলেমটা হচ্ছে আপনার ভিডিও আপনি ক্রিয়েট করছেন বাট এই যে আপনি অডিওটা ইউজ করলেন, এই অডিও ইউজ করার জন্য আপনার কিন্তু ফেসবুকে আপনি কিন্তু তাদের যে রুলস আছে সেটা কিন্তু আপনি ভাঙলেন। কারণ হচ্ছে ফেসবুক চায় না কোনো সময় অন্যের কোনো সোর্স আপনি, সেটা অডিও হোক ভিডিও হোক, সেটা আপনার ভিডিওতে ইউজ করেন। ফেসবুক কোনোভাবে এটা সাজেস্ট করে না বা রিকমেন্ড করে না, বরং এটা তাদের আপনার প্রাইভেসি পলিসি বলেন বা কমিউনিটি গাইডলাইন বলেন এটা ভঙ্গ করেন। সো যখনই আপনি ফেসবুকের কোনো একটা রুলস আপনি ভঙ্গ করবেন তখনই আপনার পেজে আপনি দেখবেন যে রেস্ট্রিক্টেড চলে এসেছে অথবা আপনার পেজে হচ্ছে আপনার মনিটাইজেশন পার্টনার যে পলিসি সেটা চলে এসেছে। সো এটা যদি আসে তাহলে কিন্তু আপনি এই টুলসগুলো পাবেন না, মনিটাইজেশনের যে টুলস আছে সেই টুলসগুলো কিন্তু আপনি পাবেন না। সো আপনাকে সিনসিয়ারলি এখানে কাজ করতে হবে, অর্থাৎ আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইলে আপনাকে অবশ্যই আপনার এই যে আপলোডের যে অপশনগুলো আছে, স্টোরি, রিলস, লাইভ আপলোড, ভিডিও, এখানে আপনাকে নিজের ভিডিও আপলোড করতে হবে, অর্থাৎ আপনার নিজের রিসোর্সগুলো আপলোড করতে হবে, অর্থাৎ আপনি কোনো কপিরাইট জিনিস নিয়ে এখানে কাজ করতে পারবেন না। তাহলেই আপনি ফেসবুক থেকে 100% আপনি টাকা ইনকাম করতে পারবেন। বাট যখনই আপনি অন্যর ভিডিও নিয়ে কাজ করা শুরু করবেন তখন দেখবেন আপনার পেজও হয়তো আগাচ্ছে, ফলোয়ারও পাবেন, সব কিছুই পাবেন, কিন্তু আপনি ফেসবুক থেকে যে টুলসগুলো আছে মানে ইনকামের যে ওয়েগুলো মনিটাইজেশন আছে এগুলো কিন্তু পাবেন না। সো আপনাকে ফার্স্ট টাইম যেটা করবেন সেটা হচ্ছে আপনি শুরু থেকে একটি পেজ হোক আইডি হোক আপনি শুরু থেকে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে থাকুন। হতে পারে সেটা টেক ভিডিও, হতে পারে হচ্ছে আপনার কমেডিয়ান, হতে পারে হচ্ছে আপনার ড্যান্স, যেই কোনো ভিডিও টাইপ হোক, বাট আপনাকে নিজের ভিডিও দিয়ে এখানে কাজ করতে হবে। এবং আপনি যদি নিজের কন্টেন্ট নিয়ে আগাতে পারেন তাহলে অবশ্যই আমি ধরে নিচ্ছি আপনার পেজে অথবা আপনার প্রোফাইলে আপনি কিন্তু 100% মনিটাইজেশন পেয়ে যাবেন এবং আপনি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এবং আপনার অলওয়েজ আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার এই যে আমি আপনার ম্যানেজ থেকে দেখাই, আমি একটু কেটে দিচ্ছি, আপনার এটা চেক করবেন, আপনার আইডিতে অবশ্যই চেক করবেন যে আপনার আইডিটি ঠিক আছে কিনা, আপনার আইডিটি রিকমেন্ডেশনে আছে কিনা বা আপনার কোনো প্রবলেম আছে কিনা। সো আপনার যদি পেজ রিকমেন্ডেশন না থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে আপনার কোনো ভিডিও রিসোর্সে প্রবলেম আছে, সেগুলো আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। পেজ রিকমেন্ডেশন দেখেন এখানে, এই যে এখান থেকে দেখেন রিকমেন্ডেড দেখাচ্ছে পেজ রিকমেন্ডেশন, যদি প্রোফাইল হতো প্রোফাইল রিকমেন্ডেশন দেখাতো। সো এইগুলো আপনাকে
দেখে কাজ করতে হবে। যদি দেখেন যে না আপনার পেজে বা আপনার প্রোফাইলে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আপনাকে সমাধান করতে হবে, অর্থাৎ অন্যের যে রিসোর্সগুলো ইউজ করেছেন সেগুলো আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। অর্থাৎ আপনি ভিডিওতে অথবা রিলসে গিয়ে আপনার সেই জিনিসগুলো এখান থেকে ডিলিট করে দিতে হবে, তাহলে আপনি দেখবেন আপনার আইডি 3 ফেসবুক অটোমেটিক্যালি ঠিক করে দিবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর যদি না ঠিক করে, সেক্ষেত্রে আপনাকে এখানে সাপোর্ট সিস্টেমে মানে তারা মেইল করলে বা টেক্সট করলে আপনাকে অবশ্যই এটা সমাধান করে দেয়, এটাই কিন্তু বিষয়। সো আপনাকে সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি এখানে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইলে আপনি নিজের ভিডিও নিয়ে কাজ করতে হবে, এবং অন্যের ভিডিও নিয়ে না কাজ করাটাই আমি বেটার মনে করি, কারণ হচ্ছে অন্যের জিনিসটি আপনি বেশি দূর আগাতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।